বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রেশন শপগুলোতে বিভিন্ন সময় কিন্তু শোনা যায় কম বেশি দুর্নীতির বিষয়গুলো। আবারও এমন একটি রেশন শপে দুর্নীতির বিষয় প্রকাশ্যে এলো এবং সেটা এলাকাবাসীরা হাতে নাতে ধরতে পারলেন। রেশন শপের যে মালিক ওনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন তারা, যে রেশন শপে যে মাপার জিনিসপত্র মাপার যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রর কে কাজে লাগিয়ে ব্যাপক দুর্নীতি করছে সেই রেশন শপের মালিক। এবং যেটা জানা যাচ্ছে, প্রতি 50 কেজি চালে 3.5 কেজি চাল কম দিচ্ছে সেই রেশনের মালিক। 19-22 ঘড়িয়ার রেশন ডিলার, রেশন দোকান ডিলারের বিরুদ্ধেই এই অভিযোগ কিন্তু উঠে এসেছে। তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের অধীন 22 ঘড়িয়া তেলিয়ামুড়া 19 নম্বর রেশন শপের আওতাধীন 320টি রেশন কার্ড হোল্ডার রয়েছে এবং এই 320টি রেশন কার্ড হোল্ডারের যিনি রেশন ডিলার রয়েছেন তার বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ কিন্তু উঠে এসেছে। এই রেশন দোকানের দায়িত্বে রয়েছে দিলীপ দেবনাথ। শনিবার সকাল 50 থেকে 69 জন রেশনের সুবিধাভোগীরা রেশনের দোকানে চাল ডাল ও চিনি নিতে আসে এবং সেই মুহূর্তেই তারা লক্ষ্য করতে পারেন যে দিলীপ দেবনাথ যে জিনিসগুলো তাদের মেপে দিচ্ছে সেই জিনিসগুলোতে মাপে অনেকটাই জিনিস কম রয়েছে। এই জিনিসটা নজরে আসতেই তারা তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকদেরও খবর দেওয়া হয়েছে এই বিষয়ে। এই বিষয়টাকে কেন্দ্র করে প্রতিবাদে ঝড় উঠে যায় সেই জায়গাতে এবং সরাসরি অভিযোগ কিন্তু করেন এলাকাবাসীরা সেই রেশন ডিলারের বিরুদ্ধে। কি বলছেন তারা, কি অভিযোগ করছেন শুনব। আমরা বাইশঘরের বাসিন্দা, প্রত্যেক মাসের মতো এই মাসে আমরা চাল নিতে আসি। আয় দেখি চাল দিচ্ছে 20 কেজি, বাড়িতে যে মেপে দেখি এটা হয়ে গেছে 70 কেজি 600। এরকম ভাবে 50 কেজি চাল নিলে 47 কেজি 200-300 এরকম ভাবে হয়। এটি আমাদের অভিযোগ। এবং সব জিনিসে চিনি নিলে 1 কেজি 100 গ্রাম চিনিতে 1 কেজিতে 100 মতন চাল কম পায়। কবে থেকে এটা আসার আজকে ধরা পড়ছে? আর এর আগে আমরা দেখছি না, মাপার পর দেখি কম পাই ঠিকই, তাই আমরা তো আই না, তাই আজকে সবাই দিছে এটাই আমরা অভিযোগ। আমরা এটা বিচার চাই না, আপনারা ডিলারে কইছেন? ডিলারে কইছি, ডিলার স্বীকার করছে। কইছে আমি তো কইতে পারতেছি না, আমি কই এখন এখন ডিলার কই? ডিলার এখন তো মনে হয় এখান থেকে ভাগজি আপনারা শুনলেন রেশন ভোক্তাদের অভিযোগ। এবং প্রতিনিয়তই এরকম জিনিস তারা আগেও লক্ষ্য করেছেন কিন্তু সেইভাবে গুরুত্ব দেননি, কিন্তু আজকের যখন একসঙ্গে অনেকে আসেন এবং লক্ষ্য করতে পারেন যে প্রতি কেজিতেই কিছু না কিছু কম রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন এবং রেশন ডিলার দিলীপ দেবনাথ সেই জায়গা থেকে পালিয়ে যায় প্রতিবাদের মুখে পড়ে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরাও কিন্তু ছুটে আসেন সেই জায়গাতে এবং পরবর্তী সময় দিলীপ দেবনাথকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। হিরণময়দা, গোটা বিষয়টা কি হয়েছিল? যেটা আমরা জানতে পারলাম যে দিলীপ দেবনাথ রেশন ডিলার, উনি রেশনের জিনিসের যেগুলো তিনি দিচ্ছেন বিক্রি করছেন সেখানে মাপের ক্ষেত্রে অনেকটাই কম জিনিস তিনি দিচ্ছেন, এ ব্যাপারটা আজকেই কি নজরে এলো না এর আগে থেকেই তিনি বহুদিন ধরেই করছিলেন এই বিষয়টা? দেখুন, যে রেশন ভোক্তাদের যে অভিযোগ তারা দীর্ঘদিন ধরেই তারা মানে নজরে আসতো কিন্তু কোনো কিছু স্ট্যাপ নিচ্ছেন, তো আজকে তারা হঠাৎ করে তাদের একটু সন্দেহ হয় যে 50 কেজি বস্তার মধ্যে যে জায়গার মধ্যে একটা 50 কেজি বস্তা সেই জায়গার মধ্যে দেখেছে যে কিছু কম, তো তখন তাদের সন্দেহটা হয় এবং তাদের রেশন যে ডিলার যে কাটা সেই কাটার মধ্যে দেখাচ্ছে 50 কেজির উপরে আছে চাল, কিন্তু তারা যে
কাটা এনে যখন মাপে তখন সেখানে দেখে 50 কেজি জায়গায় সেখানে বস্তা হলো তোমার 45 কেজি 400 মতো তখন যে যে ভোক্তারা আজকে তার নিয়েছে এবং জিনিস নিয়েছে তারা সবাই চেক করে তখন দেখে যে ওর মধ্যে 3 কেজি কম যে যারা 40 কেজি নিয়েছে তাদের কেজি 3 কেজি কম 1 কেজির মধ্যে 100 কম 150 কম এমন অভিযোগ উঠে এলো তারপর তারা খবরটা জানায় এবং তেলিয়ামা থানাকেও তারা জানায় এবং যখন দিলীপ দেবনাথকে সেই বিষয়ে প্রশ্ন করা হলো তখন তিনি সেখান থেকে কেটে পড়ে একদম এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু এটা খাদ্য দপ্তরের আওতাধীন বিষয় খাদ্য দপ্তরের আধিকারিকরা কি এসেছেন সেই জায়গাতে এবং কোনো ব্যবস্থা কি সেখানে নেওয়া হয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া চলতে খাদ্য দপ্তরের যখন কর্মীরা আসে অফিসাররা যখন আসে তখন থেকে দিলীপ দেবনাথকে পাকড়া করে তেলিয়ামড়া পুলিশ নিয়ে যায় তো তারা অফিসে চলে যায় এবং সেখানে যে গ্রামবাসীরা সেখানে ইয়েতে যায় এসডিএম এর সঙ্গে সাক্ষাৎ করে এবং এই রেশন ডিলারকে যদি চেঞ্জ করে তার জন্য তারা আবেদন জানায় খাদ্য দপ্তরের পক্ষ থেকে পরবর্তী সময়ে কোনো স্টেপ নেওয়া হয়নি এখনো একদম অসংখ্য ধন্যবাদ হিরণ বোধা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অবশ্য আমাদের প্রতিনিধি হিরণ বোধা রায় কিন্তু স্পষ্টভাবেই তুলে ধরলেন যে পুলিশ আধিকারিকরা এসে দিলীপ দেবনাথকে পাকড়াও করে নিয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এলাকাবাসীরা রয়েছেন রেশন ভোক্তারা রয়েছেন তাদের অভিযোগের মূলেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তার পাশাপাশি যেই ওজন মাপার জিনিসটা দিয়ে তিনি এতদিন ধরে দুর্নীতি করছিলেন সেই ওজন মাপার যে জিনিসগুলো কিন্তু সিজ করে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিযোগ এই মুহূর্তে রয়েছে যে রাজ্যের অনেক রেশন দোকানিরাই কিন্তু এরকম ভাবে করে থাকেন এই বিষয়গুলো কিন্তু আজকে হাতে নাতে ধরা পড়েছে দিলীপ দেবনাথ এবং তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা আটক করে নিয়ে গেছে আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানার জন্য রয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ দেব নিউজরুম থেকে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে বিশ্বজিৎ দা রাজ্যের বিভিন্ন জায়গাতেই রেশন শপের রেশন ডিলারদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসে নতুন কিছু নয় তবে এই মুহূর্তে তেলিয়ামুড়া থেকে যে অভিযোগটা উঠে এলো যেটা দেখতে পাচ্ছি আমরা 50 কেজিতে 3.5 কেজি কম তার পাশাপাশি 1 কেজিতে যারা নিচ্ছেন সেখানে 100-200 গ্রাম করে কম একটা অসাধু ব্যাপার তো রয়েছে সেই জায়গাতে সরকার চেষ্টা করছে সাধারণ মানুষের সাহায্য করতে কিন্তু এই রকম যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে রেশন ডিলাররা রয়েছে তাদের ফলে সরকারের গোটা প্রতিষ্ঠাটাই কি একদম মাঠে মারা যাচ্ছে না হ্যাঁ দেখো অর্ণব বিষয়টা হচ্ছে শুভঙ্করের ফাঁকি অর্থাৎ যারা রেশন ভোক্তা রয়েছে তাদেরকে একটা ফাঁকি দিয়ে এবং জিনিসপত্র পরিমাপে সেখানে কারচুপি করে একটা বাড়তি মুনাফা অর্জনের একটা রাস্তা সেই সংশ্লিষ্ট রেশন ডিলারের কিন্তু কথায় রয়েছে যে চুরের যদি 10 দিন হয় গৃহস্থের একদিন হ্যাঁ এই জিনিসটা কিন্তু আজকে হাতে নাতে ধরা পড়লো সেই রেশন ভোক্তাদের হাতে অর্ণব একদম বিশ্বজিৎ দা এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখতে পেয়েছি যে যখন অভিযোগটা উঠে আসে তারপরেই দেখা যায় কোনো স্টেপ নেওয়া হয় পুলিশ আধিকারিকরা সেখানে যাচ্ছেন বা সেখানে খাদ্য দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এই ব্যাপারে কি খাদ্য দপ্তরের নিজস্ব কোনো এক্সামিনেশনের কোনো কি ব্যাপার রয়েছে বা কোনো সেভাবে প্রভিশন রয়েছে যে প্রত্যেকটা রেশন দোকানে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর চেকিং করা হবে বা এইরকম কি কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ তা তো রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে দেখো অর্ণব বিষয়টা হচ্ছে খুবই মারাত্মক বিষয় বিষয়টা হচ্ছে যুগের পরিবর্তনের সাথে সাথে একটা সময় ছিল দাঁড়িপাল্লা দিয়ে সেখানে জিনিসপত্র মাপা হতো এখন অধিকাংশ দোকানগুলিতে এমনকি রেশন শপগুলিতে সেই ইলেকট্রনিক্স মাপন যন্ত্র রয়েছে এবং সংশ্লিষ্ট ইলেকট্রনিক যে মাপন যন্ত্রটা রয়েছে সেখানে যে ওজন ও পরিমাপ দপ্তর যেটা রয়েছে সরকারি দপ্তর সেখান থেকে সেটাকে সিল করে নিয়ে আসতে হয় যাতে করে ওজনে কারচুপি যাতে না করতে পারে কারণ ইলেকট্রনিক্সে ডিভাইসকে পরিবর্তন করার মধ্য দিয়ে তাকে কন্ট্রোল করার মধ্য দিয়ে কিন্তু অনেক ধরনের কারচুপি করা সম্ভব এই বিষয়টাকে আটকানোর জন্য ওজন ও পরিমাপ দপ্তর কিন্তু সেখানে সজাগ সতর্ক রয়েছে কিন্তু আশ্চর্যের হলো সত্যি এই বিষয়টা যে আজকে যে ঘটনাটা হাতে নাতে ধরলো রেশন ভোক্তারা সেখানে সংশ্লিষ্ট যখন এই ঘটনাটা ঘটলো সেখানে পুলিশ আসলো এবং পুলিশের অফিসারকে সেই অভিযুক্ত রেশন ডিলার তিনি কাগজপত্র দেখাচ্ছেন যে ওনার কাগজপত্র সব ঠিকঠাক আছে এখন সব ঠিক এখন প্রশ্ন হচ্ছে কাগজপত্র সব ঠিকঠাক আছে অথচ ওজনে কারচুপি কিভাবে হচ্ছে
তাহলে সেখানে একটা বিরাট বিষয়, সেখানে ঘাটতি খামতি রয়ে গেছে। এই বিষয়টা কিন্তু খুব মারাত্মক বিষয় এবং এই বিষয়টাকে কিন্তু ফেলে দেওয়ার বিষয় নয়, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে ভাবা উচিত। কারণ ভারতবর্ষে যে পিডিএস সিস্টেমটা রয়েছে, অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন সিস্টেমটা রয়েছে, সেটা কিন্তু সারা দুনিয়ার মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছে। অর্থাৎ সুনামের সঙ্গে সেখানে কাজ করছে ভারতের পিডিএস সিস্টেমটা, সেই সাথে গোটা দেশের মধ্যে কিন্তু ত্রিপুরার যে পিডিএস সিস্টেমটা সেটা কিন্তু একটা বিশেষ অবস্থানে রয়েছে। সুতরাং এই জায়গার মধ্য দিয়ে এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে, নিশ্চিতভাবে রাজ্যের একটা রাজ্যের রাজ্যকে একটা বদনাম করার একটা প্রয়াস সেখানে হচ্ছে। এটা সত্য যে একে বদনাম করার জন্য কিন্তু ছেড়ে দেওয়া হয়নি প্রশাসনিক তরফ থেকে, কিন্তু হচ্ছে। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আধিকারিকদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। অর্ণব, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যে রেশন ডিলারকে পাকড়াও করেছে পুলিশ আধিকারিকরা, তিনি অসাধু কার্যকলাপ করছিলেন, তার বিরুদ্ধে শাস্তির কি প্রভিশন রয়েছে বিষয়টা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে শাস্তিটা অবশ্যই এখন এখানে যারা রেশন ভোক্তারা রয়েছেন তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির সেখানে দাবি করেছেন, অবশ্যই শাস্তি দাবি রয়েছে। কিন্তু সেখানে আশ্চর্যজনক বিষয় হলো সেখানে কাগজপত্রে কিন্তু তারা উনি দেখাচ্ছেন যে কাগজপত্রে সবকিছু ঠিকঠাক আছে, এমনকি সেখানের ওজন পরিমাপ দপ্তরে যে ব্যক্তি সেখানে রয়েছেন তিনিও কিন্তু স্বীকারোক্তি দিচ্ছেন। সেখানে সেখানে বলছেন যে গত 28 তারিখ মানে চলতি মাসে, মানে গত 2 দিন আগে তিনি সেই ওজন পরিমাপ যেটা ইলেকট্রনিক্স সেটা সেটাকে ঠিকঠাক করে এনেছেন ওজন পরিমাপ দপ্তর থেকে। এখন প্রশ্ন হচ্ছে বারে বারে একই কথা বলতে হচ্ছে, তাহলে কিভাবে সম্ভব হলো যে প্রতি 50 কেজিতে 4 থেকে 5 কেজি সেখানে চাল কম, ওজনে কারচুপি হচ্ছে, একইভাবে সেখানে ডাল চিনি আটা প্রত্যেকটা জিনিসে সেখানে কারচুপি হচ্ছে পরিমাপে, সেভাবে কিভাবে সম্ভব হচ্ছে? এই নিয়ে কিন্তু একটা রেশন ভোক্তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। এবং এই বিষয়টা কিন্তু শুধুমাত্র তেলিয়ামুড়ায় নয়, এই বিষয়টা যখন আজকে স্প্রেড আউট হয়েছে সারা ত্রিপুরায় কিন্তু সেখানে যারা রেশন ভোক্তারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা চাপা আতঙ্ক সেখানে বিরাজ করছে। অর্থাৎ সেখানে ওজন পরিমাপ দপ্তরকে কিন্তু এখন সজাগ সতর্ক, আরো সজাগ সতর্ক হয়ে প্রত্যেকটা রেশন শপে কিন্তু যে সমস্ত ইলেকট্রনিক্স যে ওজন পরিমাপ যে যন্ত্রগুলি রয়েছে সেগুলি কি ঠিকঠাক রয়েছে কিনা, ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু দেখা একান্ত দরকার। একদম, অসংখ্য ধন্যবাদ বিষয়টা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন নিউজরুম থেকে বিশ্বজিৎ দেব, এবং তার পাশাপাশি অবশ্যই আজকের এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তিনি বিস্তারিতভাবে তুলে ধরলেন, এবং অবশ্যই কি শাস্তির প্রভিশন রয়েছে তার পাশাপাশি যেটা এই মুহূর্তে উঠে আসছে যে সেই রেশন ডিলারের যে যে পরিমাপ করার জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেকিং পর্যন্ত করা হয়েছে, তাহলে প্রশ্নটা কিন্তু সেই জায়গাতেই থেকে যাচ্ছে, তাহলে মাপটা কেন ঠিক হচ্ছে না? এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনকে আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে রেশন ডিলার দিলীপ দেবনাথকে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু পুলিশ আটক করেছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আগামী তদন্তে কি বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির প্রয়োজন, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।